বাংলার মুখ্যমন্ত্রী যে আমার একটা ছোট্ট আবেদন আছে, আপনি মামাটি মানুষের নেত্রী, আপনার নাকি মাইনা নেন না আপনি? আমরা মাইনা নিই, এমপি মাইনা তো নিতে হবে, চলবে কী করে, কে খেতে দেবে? মুখ্যমন্ত্রীর মাইনা নেয় না, তার ঘরে কিছু নেই, তার কোনো ব্যবসা নেই, তার নাকি যে সমস্ত বই লিখেছে সেই বই লেখার পয়সায় নাকি তার সংসার চলে, অভাব হলে নাকি ছবি তৈরি করে সে ছবি বেচে তার নাকি সব কেনাকাটা হয়। তো দিদি, এতই যখন আপনার দুরবস্থা, তখন কোন অবস্থার দৌলতে আপনি স্পেনে গিয়ে বার্সেলোনায় সব থেকে বড় হোটেলে, যে হোটেলের ভাড়া 3 থেকে 3.5 লক্ষ প্রতিদিন, সেখানে আপনি আপনার পরিবার গোষ্ঠী সবাই মিলে কাটিয়ে এলেন কেন? এক, বাংলার মানুষকে কি বলতে পারবেন যে আপনার এই সফরে কত টাকা খরচ হলো? আমরা তো জানতে চাইব যে একটা রাজ্যের কত টাকা খরচ হলো আপনার এই সফরে দৌলতে। এটা সফর নয়, আপনার শিল্প ধরা সফর নয়, এটা আপনার নিজের উপভোগ করো, আনন্দ করো, আয়েস করো, বাইরে ঘুরে মস্তি করো, তার সফর এটা। আর তার জন্যে এই বাংলার মানুষকে টাকা জোগাতে হলো। বলুন, কোন অধিকারে আপনি আপনার পরিবার, আপনার জ্ঞাতি গোষ্ঠী, তাদেরকে নিয়ে এই রকমের ইউরোপের বার্সেলোনার মতো জায়গায় 3 লাখিয়া হোটেল, প্রতিদিন 3 লক্ষ টাকা ভাড়া, সেই 3 লাখিয়া হোটেলে আপনি কিভাবে শিল্প ধরার জন্য খরচ করতে পারেন? একটা শিল্পনার ক্ষমতা আপনার নেই, সমস্ত মিথ্যা কথা বলছেন আপনি। কাকে নিয়ে আসছেন বলুন, আমরা জানতে চাই। আপনি এ বাংলার মানুষকে বুদ্ধু বাড়াবেন না। আজ পর্যন্ত বিশ্ববঙ্গ সম্মেলনে যত টাকা বিনিয়োগের আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার 10% যদি বিনিয়োগ হতো, এ বাংলার লক্ষ লক্ষ বেকার যুবকের রুটি রুজি হতো। আপনি নতুন করে আবার ভরং করছেন, শিল্প ধরার নামে ভরং করছেন। স্পেনে গিয়ে এ বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভ্রমণ করে এসছেন, সব মিথ্যা কথা বলছেন আপনি। এখানটাই কোথাকার কোন ক্লাবের ফুটবলারদের নিয়ে গিয়ে আপনি ব্যবসা, আপনি শিল্প আনবেন? প্রমোটারদের নিয়ে গিয়ে শিল্প আনবেন? আপনি কি শিল্প আনবেন বলুন? স্পেনের এ ভারতবর্ষে যে সমস্ত কোম্পানি আছে, তারা কোথায় কত টাকা কোথায় কীভাবে বিনিয়োগ করবে আমরা জানতে চাই।